ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটা ফটো সবাই ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য লুমুলেন সিটি মাস্ক অ্যান্ড রিটাচিং ফটো লুমুলেন সিটি মাস্ক অ্যান্ড রিটাচিং ফটো কীভাবে করতে হয় সম্পূর্ণ বাংলা শিখবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন চলো ভিডিওটি শুরু করে যাক বেশি কথা না পারি তো দেখতে পাচ্ছেন আমার একটা নর্মাল ফটো আছে এটা। তো আমরা এটাকে লুমেলেন সিটি মার্ক্স কীভাবে করতে সম্পূর্ণ বাংলায় শিখবো চলো শুরু করে যাক তো প্রথমে যে কোনো একটা আমার এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমরা কপি করে নিলাম কী করে কন্ট্রোল যে কীবোর্ডে কি কী করবো আমরা কন্ট্রোল যে নিয়ে একটা জাস্ট কপি করে নেব কিবোর্ডে কন্ট্রোল কন্ট্রোল যে একটা কপি করে নিলাম দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান অটোমেটিকলি কিন্তু চলে এসছে তো এটা কী করব আমি ব্যাকগ্রাউন্ড যে এটা লকের বাটনটা আছে সেটা আমরা কী করব নর্মালি এটা বন্ধ করে দেবো তো এটা আমরা কি কী করে এটাকে আমি লোম সেটি করতে পারি তো প্রথমে যে এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন চ্যানেল বলে এখানে একটা অপশান আছে এখানে চ্যানেলে আমরা ক্লিক করব জাস্ট চ্যানেলে ক্লিক করার পর এখানে আট জিবি মোড কন্ট্রোল প্লাস টু আছে এখানে এখানে জাস্ট আমরা কন্ট্রোল চিপে এটার ওপর ক্লিক কন্ট্রোল চিপলে দেখতে পাচ্ছেন আমার চার কোণা একটা বোর্ডারের মতন একটা আইকন চলে এসছে কিন্তু যে কন্ট্রোল ছাড়িয়ে দিলে কিন্তু শুধু আমার হাতের চিহ্ন রয়েছে তো আমি জাস্ট কন্ট্রোল কীবোর্ডে জাস্ট আমি কন্ট্রোল ক্লিক করব তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু একটা হাতের মতন চিহ্ন নিচে একটা কিন্তু চার কোণা বোর্ডারের মতন কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট আমি ফটো উঠোবো মাউসে রাইট ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আমার কিন্তু একটা সিলেকশান মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেকশান মতো হয়ে গেছে এটা কী করব এখানে জাস্ট আমি লেয়ার অপশানে চলে আসবো চলে আসার পর এখানে জাস্ট সিলেক্ট অপশানে আমরা ক্লিক করব সিলেক্ট অপশানে ক্লিক করার পর জাস্ট আমরা কী করব ইনভার্স করে দেবো এখানে শর্টকাটও করতে পারিনি কন্ট্রোল আই আমি এখানে জাস্ট আমি দেখিয়ে দিলাম এটাকে ইনভার্স করে দিলাম ইনভার্স করার পর আমরা কী করব এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট নিউ ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করবো এখান থেকে এখান থেকে জাস্ট আমরা লেভেলে যাবো লেভেলে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা লেভেলে যে আই ইয়ার আছে সেটা আমরা হালকা এখান থেকে জাস্ট আমার বাড়িয়ে দেবে এখান থেকে যতটুক এরিয়া দরকার ততটুক এরিয়া কিন্তু আমাদের এখান থেকে জাস্ট বাড়িয়ে দেবে এখান থেকে সো এখান থেকে জাস্ট আমি এইটুকু বাড়িয়ে নিলাম এটা বাড়ানোর পর এখান থেকে জাস্ট একটা অপশান আছে ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্ট এখানে জাস্ট এটা বাড়িয়ে দিলাম এটা এখান থেকে জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কী করবো এখানে একটা অপশান আছে ভাইব্রেন্স বলে একটা অপশান আছে ভাইব্রেন্স এখানে জাস্ট এখানে জাস্ট আমরা বাড়িয়ে দেবো এটাকে এখান থেকে মিনিমাম সত্তর পার্সেন্ট করে দিলাম এই চারটা আমরা জাস্ট আমার কী করে মুভ মুভ করে একটা গ্রুপ করে নিলাম সো আমার দেখতে পাচ্ছেন আমার নর্মাল আমি একটা জুম করে দেখিয়ে দিচ্ছি আমার নর্মাল ফটোটা কীরকম ছিল দেখতে পাচ্ছেন নর্মাল ফটো আমার কীরকম আছে আর আমার আপডেট করার পর বা ডিজাইন করার পর আমার কীরকম ফটোটা আছে দেখতে পাচ্ছেন সব ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন অবশ্যই ভিডিওগুলো প্র্যাকটিস করুন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি চলো নেক্সট ভিডিওগুলো তাতে নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন